হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লাউ গাছের একটা আপডেট নিয়ে এসেছি। যদিও আমার গাছ সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তারপরও গাছটা কেমন হয়েছে সেটা আমি আজকে শেয়ার করতে চাচ্ছি। এটা আমার লাউ গাছটা। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, পাতাগুলো বেশ সুন্দর মাশাল্লাহ, কোনো পোকা বা কোনো কিছুর আক্রমণ হয়নি। যদিও আমার বাগানে অনেক মাছি পোকা, যেগুলো আমার সিম গাছকে খুবই 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 এফেক্ট করেছে গাছগুলোকে। আমি তেমন ভাবে মাচাটাও তৈরি করতে পারিনি, কারণ লকডাউনের পরে ঠিক মতো জিনিসগুলো পাওয়া যাচ্ছিল না। সব যেন গার্ডেনিংয়ের সব জিনিস শেষ, সবাই যেন গার্ডেনিংয়ের জন্য পাগল হয়ে গেছে, যেখানেই যাই সব কিছু ফিনিশ। আমার লাউ গাছে লাউ হয়েছিল, কিন্তু দুটো লাউই মরে গেছে। যেহেতু আমার কোনো তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, সেজন্য হয়তো পলিনেশনটা ভালো মতো হয়নি তাই। তবে এবার আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি, দেখতে পাচ্ছেন সম্ভবত সীমা আপুর ভিডিও থেকে আমি দেখেছি, আমার ভুলও হতে পারে। আমি এভাবে দিয়েছি, তাতে আমার লাউটা ভালোই আছে। অনেক পুরুষ ফুল বেরিয়েছে, কিন্তু ফিমেল ফুল তেমন নেই। তারপরও আমি হ্যাপি, কারণ এখানে একটা বেরোচ্ছে, হ্যাঁ ফিমেল, এখানেও একটা বেরোচ্ছে ফিমেল, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কালকে, যদিও আবহাওয়াটা খুব খারাপ ছিল, আমি কালকে আমার গাছের যে 2G কাটিং 3G কাটিং বলে, ওই 2G কাটিংটা করে দিয়েছি প্রত্যেকটা ডালে। আমার মাচাটা একটু আমাচ্ছে উপরে, তাতে দেখা যায় ভালোই বাড়ছে মনে হয়। প্রত্যেকটা গাছের থেকেই আমি ডগা কেটে দিয়েছি, 5 পাতা করে গোনে গোনে, একটা ভিডিওতে দেখে, এক আপুর ভিডিও দেখে এটা করেছি। আমি লাউ গাছের ডগাগুলোকে উপরে তুলে দিয়েছি, যাতে আমার মাচার উপরে বাড়তে পারে এগুলো। এবং মা 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে পাতাগুলো ভালোই শাখা ছেড়ে দিয়েছে এবং লক লক করে বেড়ে উঠছে, মাশাআল্লাহ। আমি যখন 1G কাটিং করেছিলাম, তারপরে প্রতিটা ডাল থেকেই অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। এই গাছটা থেকে যেমন প্রত্যেকটা থেকেই শাখা বেরিয়েছে। নিচে জায়গাটাও ক্লিন করে রেখেছি, যাতে আলো বাতাস লাগতে পারে। এবার লাউ খেতে না পারলেও আশা করছি শাক খেতে পারবো। এখানেও শেডের উপরে তুলে দিচ্ছি, একটু উপরে চলে গেছে পাতাগুলো, মাশাল্লাহ। পাতাগুলো বেশ সতেজ, কিন্তু লাউ গাছটা এই যে এরকম হয়ে গেছে। এভাবে দুটো, আরো দুটো লাউ পচে গেছে, তাই আমি ওই বোতলের মধ্যে দিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। এই আর কি, এই ছিল আমার লাউয়ের আপডেট। ওয়েদারটা আজকে খুব ভালো, তাতে মনটাও ভালো গাছগুলোর জন্য, যে গাছগুলো একটু সতেজ হবে। এত ঠান্ডা, ঠান্ডাই যেন কমতে যাচ্ছে না। প্রথমবার গার্ডেনিং, তার উপর এত ব্যাড এক্সপিরিয়েন্স,
সব গাছেই পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে রোদের অভাবে, ওয়েদারের ঠান্ডার জন্য এত খারাপ অবস্থা, মনটা খুব খারাপ হয়ে যায় গাছের জন্য। যাক, এই সপ্তাহটা সুন্দর আবহাওয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং।